আপনাদের সবাইকে আবারও ইজি লার্নিং একাডেমিতে স্বাগত। সো আজকে আমরা ডিসকাস করব অ্যাজাম্পশনস অফ ল অফ ডিমান্ড। তবে অ্যাজাম্পশন গুলো ডিসকাস করার আগে আমরা ল অফ ডিমান্ড কে মেক করেছে সেটা জানার চেষ্টা করব। ল অফ ডিমান্ড মেক করেছে প্রফেসর ডক্টর আলফ্রেড মার্শাল, এবং তিনি বলেছেন যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, যদি পণ্যের অথবা কমোডিটির প্রাইস যদি বাড়ে তাহলে অবশ্যই কি হবে, প্রাইস যদি বাড়ে কোয়ান্টিটি ডিমান্ডের কমবে, এবং প্রাইস যদি কমে কোয়ান্টিটি ডিমান্ডে বাড়বে। তবে সেক্ষেত্রে তিনি সবার আগে একটা সেন্টেন্স লিখেছেন যেখানে তিনি বলেছেন আদার থিংস রিমেইনিং দ্য সেম, যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। তো এখান থেকে আমরা অ্যাজাম্পশন গুলো জানার চেষ্টা করব। আপনাদের মনে হচ্ছে ভাই অ্যাজাম্পশন মানে কি? অ্যাজাম্পশন মানে হচ্ছে অ্যাজিউম করা। অ্যাজিউম মানে কিছু এলিমেন্টস কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আলফ্রেড মার্শাল বলছেন ভাই আমার এই লটা ঠিক আছে, প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড কমবে, প্রাইস কমলে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়বে, কিন্তু অবশ্যই কিছু এলিমেন্টসকে কনস্ট্যান্ট রাখতে হবে। তো কোন কোন এলিমেন্টস উনি বলেছেন কনস্ট্যান্ট রাখতে সেটাই আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? আর সেগুলোকে হচ্ছে অ্যাজাম্পশন। আমি লিখছি অ্যাজাম্পশন। প্রথম বলছে নো চেঞ্জ ইন দা ইনকাম অফ দ্য কনজিউমার, নো চেঞ্জ ইন দ্য ইনকাম অফ দ্য কনজিউমার। অর্থাৎ তিনি বলছেন কনজিউমারের যে ইনকাম সেটি চেঞ্জ করতে পারবেন না, সেটি যদি আপনি চেঞ্জ করেন তাহলে কি হবে, আপনার যে ল অফ ডিমান্ড সেটা ওয়ার্ক করবে না। আপনি বলবেন ভাইয়া বিষয়টা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পলে যাবো। এখন এক্সাম্পলটা দেখেন, আমরা জানি গত ক্লাসে বলেছি রাজু একজন অ্যাপলের বায়ার, সে অ্যাপল খেতে পছন্দ করে এবং অ্যাপল বাই করবে, এবং সেক্ষেত্রে তার কোয়ান্টিটি ডিমান্ডেরটা আমরা দেখিয়েছিলাম। যখন প্রাইস ছিল 2 টাকা তখন সে 10 কিলো অ্যাপল নিয়েছিল, প্রাইস যখন বেড়ে গিয়েছিল তখন সে 8 কিলো অ্যাপল নিয়েছিল। তার মানে প্রাইস যখন বেড়েছে কোয়ান্টিটি ডিমান্ডেড কমেছে, প্রাইস যখন বেড়েছে কোয়ান্টিটি ডিমান্ডেড কমেছে। তার মানে তার এই যে বিহেভিয়ারটা সেটা ল অফ ডিমান্ড কি করেছিল, সাপোর্ট করেছিল। কারণ এখন যদি আমরা ধরে নেই যে তার ইনকাম হচ্ছে যখন সে প্রাইস 2 টাকা ছিল, কোয়ান্টিটি ডিমান্ডের 10 কিলো সে কনজিউম করেছিল, কোয়ান্টিটি 10 কিলো, তখন তার ইনকামটা আমরা ধরে নিচ্ছি যে 10,000 ইনকামটা, ঠিক আছে? এখন এই ইনকামটা যদি আমরা চেঞ্জ করে দেই অর্থাৎ বাড়িয়ে দেই, আমরা বললাম তার ইনকাম এখন 20,000। এখন আপনাদের কাছে প্রশ্ন করছি আমি, 2 টাকা প্রাইস ছিল যখন ইনকাম ছিল 10,000, তখন কোয়ান্টিটি ডিমান্ডেড কত? 10। এখন 2 টাকা প্রাইসে আপনি ধরলেন যে কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে 12, ঠিক আছে? সেক্ষেত্রে ইনকাম কত? ইনকাম হচ্ছে 20,000। এখন আপনি বলছেন ভাইয়া প্রাইস তো বেড়ে গেছে 2 থেকে 4 টাকা হয়ে গেল, কোয়ান্টিটি ডিমান্ডটা কি কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। কেন বাড়বে? কারণ তার তো ভাই ইনকাম বেড়ে গিয়েছে। এই যে 2 টাকা বাড়লো না, সেটা তার তেমন কোনো ইফেক্ট পড়বে না, কারণ তার ইনকাম বেশি, প্লাস প্রায় 10,000 টাকা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে তার কনজাম্পশন কি হয়ে যাবে? বেড়ে যাবে, ঠিক আছে? কত হতে পারে সেটা আমরা দেখছি 50, ঠিক আছে? এবং প্রাইস আরো বেড়ে গিয়েছে অ্যাপেলের, সেক্ষেত্রে কিন্তু কি কমবে না, কোয়ান্টিটি ডিমান্ডেড কমবে না, কোয়ান্টিটি ডিমান্ডেড হবে কত? 18, ঠিক আছে? আমি দেখলাম যে 18 হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড। এখন যদি আমরা ইনকাম যখন 10,000 ছিল তখনকার অবস্থা আর 20,000 যখন হলো তার অবস্থাটা দেখি, কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমি লিখছি ইনকাম যখন ছিল 10,000, ঠিক আছে, তখন কি হলো, আমরা জানি প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে, আমরা জানি প্রাইস কমলে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়ে। এখানে কি হলো, যখন 2 টাকা ছিল তখন হলো 10, যখন 4 ছিল তখন হলো 8, অর্থাৎ প্রাইস যখন ছিল 2 টাকা তখন কোয়ান্টিটি ডিমান্ডেড হলো 10, এবং প্রাইস যখন বেড়ে গেল তখন কোয়ান্টিটি ডিমান্ডেড কি হলো, কমে গেল, এবং প্রাইস যখন আবার কমে গেল তখন কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়লো। হচ্ছে আমাদের ইনকাম যখন 10,000 এবং তখন যে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের যে রিলেশনশিপ,
সেটা ডিমান্ড মানে ল অফ ডিমান্ড অনুযায়ী হয়েছে, কিন্তু ইনকাম যদি 20,000 আমরা হিসেব করি, 20,000, তো তখন দেখব, আমরা তো জানি বলেছিলাম যে তখন দেখব যে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের রিলেশনশিপটা কিরকম। প্রাইস যখন 2 টাকা, কোয়ান্টিটি ডিমান্ডের 12, প্রাইস যখন 4 টাকা, কোয়ান্টিটি ডিমান্ডের 15, 4, 15। এইবার বলছি আপনাদেরকে ব্যাপারটা, দেখুন আমরা জানি যখনই প্রাইস কি হয়, প্রাইস বাড়ে তখন কি হবে, কোয়ান্টিটি ডিমান্ডেড কমবে, কিন্তু এখানে কি কমেছে, কমেনি, বরঞ্চ বেড়ে গিয়েছে। তার মানে কি, এই যে আমরা বলছি প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে, সেটা কিন্তু এখানে কি হচ্ছে না, মিল হচ্ছে না, ম্যাচ করছে না ল এর সাথে, তাহলে ল ভায়োলেট হচ্ছে। সেই জন্যই বলেছে আলফ্রেড সাহেব মানে মার্শাল সাহেব যে ভাই নো চেঞ্জ ইন দ্য ইনকাম অফ দ্য কনজিউমার, কনজিউমার ইনকাম চেঞ্জ করা যাবে না। যদি কনজিউমার ইনকাম চেঞ্জ করা হয় তাহলে কিন্তু ল অফ ডিমান্ড কি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এখন আমরা সেকেন্ড যে অ্যাজাম্পশনটা আছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে নো চেঞ্জ ইন দ্য টেস্ট অফ দ্য কনজিউমার, নো চেঞ্জ, সরি একটু ডিস্টার্ব করছে, সেকেন্ডটি হচ্ছে নো চেঞ্জ ইন দ্য টেস্ট অফ কনজিউমার, অর্থাৎ কনজিউমারের যে টেস্ট সেটা আপনি পরিবর্তন করতে পারবেন না, শুধু টেস্ট নয়, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, অর্থাৎ নো চেঞ্জ ইন দ্য টেস্ট অ্যান্ড প্রিফারেন্স অফ দ্য কনজিউমার, কনজিউমারের টেস্ট এবং প্রেফারেন্স চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করছি, আমরা এখানে ইনকামটা মুছে দিচ্ছি এবং টেস্টের জিনিসটা দেখব, টেস্ট হলে কিরকম হবে ফিগারগুলো, ঠিক আছে। আচ্ছা, ধরেন মিস্টার রাজু আমি এটা এই জায়গায় আমি লিখছি টেস্ট ইনক্রিজ, ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় টেস্ট যা ছিল তার চেয়ে পরবর্তী কোয়ান্টিটি ডিমান্ডেডের কলামে টেস্টটা ইনক্রিজ করা হয়েছে। কি হবে, প্রাইস যখন 2 টাকা, আমরা ধরলাম কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে 12, এখন প্রাইস যখন কি হয়েছে 2 টাকা থেকে 4 টাকা হয়েছে, আপনার আপনার লজিক হচ্ছে ভাইয়া কোয়ান্টিটি ডিমান্ড তো কমে যাওয়ার কথা, এখানেও কমে যাওয়ার কথা, কিন্তু কমবে না, কারণ তার টেস্ট বেশি, যেহেতু তার টেস্ট বেড়ে গিয়েছে কিংবা প্রিফারেন্স বেড়ে গিয়েছে, সে প্রাইসটাকে তখন ইগনোর করবে, সে বলবে প্রাইস কোনো ফ্যাক্টর না, আমার যেহেতু অ্যাপল খেতে ইচ্ছে করছে খুব, সেক্ষেত্রে আমি কনজামশনও বাড়িয়ে দিব, 6 টাকা হলেও কনজামশন বাড়বে। আর যখনই কনজামশনটা বাড়ছে কিংবা কোয়ান্টিটি ডিমান্ডটা কি হচ্ছে বাড়ছে, তখনই কিন্তু ল অফ ডিমান্ডটা আর ওয়ার্ক করবে না। কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখিয়েছি এক্সাম্পল দিয়ে, আপনি ওভাবে এক্সাম্পল দিয়ে দেখতে পারেন সেটা খাতে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে নো চেঞ্জ ইন দ্য ফিউচার এক্সপেকটেশন, নো চেঞ্জ ইন দ্য ফিউচার এক্সপেকটেশন, অর্থাৎ নো চেঞ্জ, সরি, নো চেঞ্জ, নো হবে নো এক্সপেকটেশন অফ প্রাইস চেঞ্জ, এটা হবে নো এক্সপেকটেশন অফ প্রাইস চেঞ্জ, প্রাইস চেঞ্জ ইন ফিউচার, অর্থাৎ ফিউচারে প্রাইস চেঞ্জ হবে এরকম অ্যাজিউম করা যাবে না। আমাদেরকে অ্যাজিউম করতে হবে যে ফিউচারে প্রাইস চেঞ্জ হবে না। এখন আপনি বলুন ভাই, ফিউচারে যদি এক্সপেকটেশনের কারণে প্রাইস চেঞ্জ হয় সেক্ষেত্রে ল অফ ডিমান্ডের উপরে কি এফেক্ট পড়তে পারে? দেখুন, আজকে আমি বললাম শনিবার এবং রাজু সাহেব প্রাইস কোয়ান্টিটি ডিমান্ডের আমি দেখছি পাশাপাশি, প্রাইস হচ্ছে 5 টাকা, কোয়ান্টিটি ডিমান্ডের ছিল তার 10, তার রাজু কিসের, অ্যাপলের, ঠিক আছে। এখন ধরেন প্রাইস 3 টাকা হলো, রাজু সাহেব জানতে পারলেন প্রাইস 3 টাকা হলো, তার আরো বেশি কিনার কথা, এখানে বেশি কোয়ান্টিটি থাকার কথা, কোয়ান্টিটি ডিমান্ডের বেশি হওয়ার কথা, কিন্তু সে যদি মনে করে যে শনিবারের পরের দিন কি রবিবার, রবিবারে প্রাইস আরো কমতে পারে, 2 টাকা হতে পারে কিংবা 1 টাকা হতে পারে, সেক্ষেত্রে সে চিন্তা করবে, সে বলবে আমি রবিবারে নিব, আজকে আমি জাস্ট 5 কিনলাম, কেজি নিলাম। তাহলে কি হচ্ছে, আমরা জানি ল অফ ডিমান্ড অনুযায়ী যখনই প্রাইস কি হবে কমবে, 5 থেকে 3 হলো কমবে, তখন কোয়ান্টিটি ডিমান্ডের কি করার কথা ছিল, বাড়ার কথা ছিল, কিন্তু এখানে কি হয়েছে, কোয়ান্টিটি ডিমান্ডের
কমে গিয়েছে, ঠিক আছে? তো ল অফ ডিমান্ড কি হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে না, ওয়ার্ক করছে না, ঠিক আছে? তো সেই জন্যই বলেছে নো এক্সপেকটেশন অফ প্রাইস চেঞ্জ ইন ফিউচার। আচ্ছা, আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে চার নম্বর, নো চেঞ্জ, নো চেঞ্জ, নো চেঞ্জ ইন দ্য পপুলেশন, অর নো চেঞ্জ ইন দ্য নাম্বার অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার পরিবর্তন করা যাবে না। আপনারা বলবেন ভাইয়া কেন বলছেন যে জনসংখ্যার পরিবর্তন করা যাবে না? আচ্ছা, আমি এটাও এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের এই ইকোনমিক্সটা মুখস্থ করতে না হয়, সেজন্য এক্সাম্পল দিয়ে দেখাবো, ঠিক আছে? আচ্ছা দেখুন, আমরা ভাবলাম যে ঠিক আছে, এটা আমি টোটাল জনসংখ্যা ধরলাম এখানে 10,000, লেটস আমরা অ্যাজিউম করছি। সো তখন কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছিল 1086, যদি আমি জনসংখ্যা 30,000 করে দিই এখানে, তাহলে কি হবে, কোয়ান্টিটি ডিমান্ডের কি হবে, বাড়বে, কোয়ান্টিটি ডিমান্ডের বাড়বে। কেন বাড়বে? কারণ যে এক্সট্রা জনসংখ্যা যেটা বেড়ে গিয়েছে তাদের তো চাহিদার সৃষ্টি হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন হচ্ছে ভাই প্রাইস তো বাড়ছে, প্রাইস বাড়লো যেহেতু জনসংখ্যা বাড়ছে, আমার কোয়ান্টিটি ডিমান্ড কমবে না, ঠিক আছে, প্রাইস বাড়ার কারণে, ঠিক আছে? আচ্ছা, সো আরো একটি পয়েন্ট আছে, সেটি আমি বলবো, সেটি হচ্ছে নো চেঞ্জ ইন দ্য প্রাইস অফ রিলেটেড গুডস, নো চেঞ্জ ইন দ্য প্রাইস অফ রিলেটেড গুডস, ইন দ্য প্রাইস অফ রিলেটেড গুডস, আমি লিখছি রিলেটেড গুডস, অর্থাৎ রিলেটেড গুডস মানে হচ্ছে সাবস্টিটিউট গুডস এবং কমপ্লিমেন্টারি গুডস। বলবেন ভাইয়া সাবস্টিটিউট গুডস কি? আমরা সবাই জানি খেলায় সাবস্টিটিউট প্লেয়ার নামে একজনের পরিবর্তে একজনকে নামায়, সেক্ষেত্রে সাবস্টিটিউট মানে হচ্ছে একটির পরিবর্তে আপনি আরেকটি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? চায়ের পরিবর্তে আপনি কফি ব্যবহার করতে পারবেন যদি চায়ের দাম বেড়ে যায়, কিন্তু অ্যাসাম্পশনে বলা হচ্ছে এই যে রিলেটেড গুডস এর যে প্রাইস সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। সেটা যদি আপনি চেঞ্জ করেন, আমাদের যে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের এর যে রিলেশনশিপ ডিমান্ড ল অফ ডিমান্ড অনুযায়ী সেটা ভায়োলেট হবে, সেটা অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? আরো অনেকগুলো আপনার বই পাবেন, আমি পাঁচটা দিন ডিসকাস করছি, আর হয়তো দু একটা পাবেন, নো চেঞ্জ ইন দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস, এটাও থাকতে পারে। তো আজকে আমার চেষ্টা ছিল যে এক্সাম্পল দিয়ে দেখানো যে অ্যাসাম্পশন গুলো কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে? এবং আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আমরা নেক্সট দেখাবো যে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, এটা কিন্তু অ্যাসাম্পশন থেকে আমরা দেখানো সম্ভব, ঠিক আছে? ওটা আমরা করবো। সো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।